অলরাউন্ডার রিয়ান পরাগ। রিয়ানের লক্ষ্য এইবার টুলিপ ট্রফি। টি-20 আর এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত অভিষেক ঘটুয়া রিয়ানের পরবর্তী লক্ষ্য হল টুলিপ ট্রফি। বিসিসিআইর টুলিপ ট্রফিত সফলতার রিয়ানে ইতিমধ্যে অনুশীলন আরম্ভ করেছে। বাঙ্গালুরুর রাষ্ট্রীয় ক্রিকেট একাডেমিত অনুশীলন চলাই আছে রিয়ানে। রিয়ানক লৈ আশাবাদী অসমৰ প্রাক্তন রঞ্জী ক্রিকেটার। মই বেছি ভাবো যে ব্যাটিংত আরো করব লাগিব, বোলিংতো কৈছে ব্যাটিংত আরো রান করব লাগিব, আর মই ভাবো দিলীপ ট্রফিত সি নিশ্চয় ভাল করব। রঞ্জী ট্রফিটো তার খুব ভাল পারফরমেন্স করেছে, 100 মারিছে, তারপর মুস্তাকতো 6টা নে 7টা 50 মারিছে। গতি মই ভাবো দিলীপ ট্রফিত সুন্দর খেল প্রদর্শন করি বলে মই ভাবো, আর নিশ্চয় অসমে মই ভাবো অহা দিনত এজন টেস্ট খেলো হিসাবে তাক আমি দেখা পাম। ভিবিএস লক্ষ্মণৰ তত্ত্বাবধানত বাঙ্গালুরুত রঙা বলত অনুশীলন চলাইছে রিয়ানে। টি-20 এদিনিয়ার পিছত চারিদিনিয়া ম্যাচের প্রস্তুতি চলাইছে অসমৰ অলরাউন্ডারগুলো। দুলীপ ট্রফিত দীঘলীয়া ইনিংস খেলিবলৈ রিয়ানক ধৈর্যর প্রয়োজন আছে বলে কয় দীপক দাসে। ধর আইপিএল বা টি-20 ম্যাচ যে খেলিছে গোয়িং ফর এভরি শটস, গতি অল্প শট সিলেকশন তো সিলেক্টিভ হব লাগিব আর উইকেটত থাকিব লাগিব। কারণ টি-20 কি হয়, ধর 5টা বল খেলি নে 6টা বল মারিবই লাগবে, এনেকা একটা থাকে প্রেসার একটা থাকে। কিন্তু ডিজ ম্যাচত মই ভাবো বল সিলেকশন তো মেইন থিং, আর লম্বা ইনিংস খেলিব লাগিব, মই সেটাই ভাবো আর মূল দৃঢ় বিশ্বাসই খেলিব। অসমৰ দ্বিতীয়গৰাকী ক্রিকেটার হিসাবে দুলীপ ট্রফির দলত আছে আকাশ সেনগুপ্তা। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।